गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। सकाल सकाल एक वीडियो शुरू कर दिल आज के साथे थेको पाशे थेको लास्ट अब दि स्किप ना करे देखो। ये देखो सकाल बेलाय एखन सब्जी काटा हुए गेछे, ओट्सर खिचुड़ी हबे। तो आज के सकाल बेलाय सबाई ओट्सर खिचुड़ी खाबो, तार जन्य देखते ही पाच्छो कि काटा हुए छे। फुलकपि, टमेटो, मूलो, एटा हलो गाजर, एटा छिम और एटा हलो क्यापसिकाम। तो ये कटा काटा एखन निये चले जाब रान्नाघरे। मामुनी बसिए देबे रान्नाटा और आज के अनेकटा देरी हो गेछे, कि जानी कखन रान्ना हबे जेहेतु 8:30 बेजे गेछे एखन। चलो रान्नाघरे रेखे दिलाम। आर एई देखो कि करछो, डाल धुच्छे। ওই যে খিচুড়ি হবে না, খিচুড়ির জন্য ডালটা ধুয়ে নিচ্ছে। কি ডাল রে, তোমার দিয়ে খাওয়া বন্ধ। আমার খাওয়া বন্ধ? হ্যাঁ। ও মুগ ডাল ধুচ্ছে, তবে আমাদের জন্য হচ্ছে, বলছে আমাকে খেতে দেবে না, শুধু ওদের জন্য খাওয়া হচ্ছে। ভালো ভালো, আমাকে দিতে হবে না। তুমি রান্নাটা তো করো, তারপরে দেখা যাবে কে খাচ্ছে আর কে খাচ্ছে না। আর এই দেখো লঙ্কা আর আদাটাই রান্নাঘরেই ছিল, আদাটা বাড়তে হবে। তো মুগ ডালটা এখন ভাজবে, ভেজে বসিয়ে দেবে। চলো আমি অন্য কাজগুলো শুরু করে দিই। শুধু সকালে আজকে চা খাওয়া হয়েছে আর কোনো কাজ হয়নি। এখন ঘর বারান্দা ঝাড় দেবো, ঠাকুরের বাসন মাজবো, ঠাকুর ঘরটা একটু নি মুছে রাখতে হবে। আর ডুগো এখন ডুগো দাদু করলে। চলো তোমাদের এক ঝলক দেখাই, ঘুমাচ্ছে নাকি কি জানি। ও হ্যাঁ ঘুমিয়ে গেছে। ডুগো ঘুমিয়ে গেছে ওখানে গিয়ে, তাই আর কথা বললাম না। যদি উঠে পড়ে ভালো হয়েছে ঘুমিয়েছি, এই ফাঁকে কাজগুলো আমি সেরে নিই। চলো পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। এই যে একটা স্পেশাল জিনিস আমি এখন বাচ্ছি, এই দেখো সর্ষে ফুল। তা আমাদের এখানে তো সর্ষে ফুল আমি জানি না কোথায় পাওয়া যায় কি না, কিন্তু এটা আমি আমার বাপের বাড়ি থেকে আনিয়েছি। তোমাদের দাদাভাই গেছিলো তখন নিয়ে এসেছে। তো আজকে বসে পড়েছি সর্ষে ফুলগুলো একটু ভাজতে, যে পাতাটাতা আছে না এগুলো একটু ভালো করে বেছে নিচ্ছি। তো আজকে এই সর্ষে ফুলের বড়া ভাজবো, এই বছরে প্রথম সর্ষে ফুলের বড়া খাবো। দেখো সকালবেলায় ওটসের খিচুড়ি হয়ে গেছে, আর ওটসের খিচুড়ির সঙ্গে আজকে ডিমের অমলেট করব না, আজকে করব এই দেখো। দেখেছো কত সুন্দর লাগছে, সর্ষে ফুলের বড়া করব। আর এই সর্ষে ফুলগুলো তোমাদের তো আগেই বললাম যে ও বাড়ি থেকে পাঠিয়েছে, আমি বলেছিলাম মাকে। এই দেখো ধনে পাতা আছে এখানে কাটা, আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। আর এই দেখো এটা হলো বেসন, আর একটু চালের গুঁড়ো দেবো। চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখবো। চালের গুঁড়োটা দিচ্ছি তাহলে একটু মচমচে হবে, নাহলে একটু নরম নরম হবে, তার জন্যই দিচ্ছি। এই দেখো চালের গুঁড়ো, চালগুলো পরিষ্কার আছে, পরিষ্কার আছে। তাহলে হ্যাঁ চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেল। হলুদ দিতে হবে, লবণ দিতে হবে, আর কাঁচা লঙ্কা তো দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিতে হবে না। অতটা দেবা হলুদ? অতটা লাগবে না, থাক আর চিনি দিয়ে দিই। হ্যাঁ একটু কালো জিরা দিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে বেসন। তা এগুলো এখন ভালো করে একটু মেখে নি, তারপরে দিয়ে দেবো সর্ষে ফুল। এই বছরে প্রথম খাবো আজকে সর্ষে ফুলের বড়া। না লবণ দেওয়া হয়নি, লবণটা দিতে হবে। দারুণ লাগে না সর্ষে ফুল, এখন ওই বাড়িতে থাকলে হেভি সুন্দর সর্ষে ফুলের বড়া খাওয়া যেত। এটা তো দুদিন হয়ে গেল আনা হয়েছে, একদম টাটকা টাটকা তুলে খাওয়ার মজাটাই আলাদা।
এই দেখো মাখা হয়ে গেছে পুরো, একদম মাখা কমপ্লিট। আর এদিকে দেখো কড়াই গরম বসিয়ে দিয়েছে, গরম হয়ে গেলে তেল দিয়ে দেবে। এই দেখো এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি, মানে পেঁয়াজি যেরকম ভাজা হয় চ্যাপ্টা চ্যাপ্টা করে, তো সেরকমভাবেই করছি। কারণ এরকম গোল করে করলে না ভিতরে কাঁচা থেকে যাওয়ার একটা ইয়ে থাকে, তার জন্যই আর কি আমি চ্যাপ্টা করে নিচ্ছি। এই দেখো এখন পুরোটা ভাজা হবে না, দুপুরবেলা কিছুটা হবে আর এখন কিছুটা হবে, কারণ অনেকটাই আছে তো একবারে অতটা খেতে পারবো না। এই দেখো তেলটা গরম হলো নাকি দেখি একটুখানি, একটুখানি এই যেইটুকু দিয়ে দেখি তেল গরম হয়েছে নাকি। গরম হয়ে গেছে তেল, চলো একটা একটা করে বড়াগুলো ছেড়ে দিই। এই বছরের প্রথম আজকে ফুলের বড়া খাবো, তা তর আর সইছে না, মনে হচ্ছে কখন ভাজা হবে আর কখন একটা খেয়ে দেখব। মানে ওই বাড়িতে থাকতে তো ধরো রোজই খাওয়া হতো, কিন্তু এই বাড়িতে থাকতে তো আর পাই না এখানে, তার জন্যই বেশি আর কি খেতে ইচ্ছে করছে। তা ভাজা হোক, আজকে ওটসের খিচুড়ি দিয়ে খাওয়া হবে। আর তোমাদের অবশ্যই জানিও কার কার ভালো লাগে সর্ষে ফুলের বড়া। এর ভিতরে কিন্তু ধনে পাতা দেওয়া হয়েছে, তোমাদের তো দেখিয়েছি, কিন্তু ধনে পাতাটা না দিলে কিন্তু অতটা ভালো লাগবে না, ধনে পাতাটা দেবে তাহলেই বেশি ভালো লাগবে। সব উল্টানো হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভাজতে হবে, আমি তা উল্টে দিলাম আগে। এই দেখো সর্ষে ফুলের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, এর থেকে বেশি ভাজলে আবার তিতকুটে লাগবে, এই ভাজাটাই ঠিকঠাক আছে। তো এখন আমি তুলে নেবো একটা একটা করে। এই দেখো কি দারুণ লাগছে না দেখতে, তো এই দেখো ফুলের বড়া দেখতেই পাচ্ছ, সাংঘাতিক সুন্দর লাগছে দেখতে, আশা করছি খেতেও সেরকম টেস্টি লাগবে, দারুণ দারুণ হয়েছে। বড়া ভাজা কমপ্লিট, এখন নিয়ে যাবো, মামনি খিদে পেয়ে গেছে, তা আমি না খেয়ে আর পারছি না, কখন থেকে অপেক্ষা করছি, ভাবছি কখন ভাজা হবে, কখন খাবো কখন খাবো। তাই দেখো ও দারুণ দারুণ লাগছে খেতে, আর চালের গুঁড়োটা দেওয়া হয়েছে তার জন্য একদম মোছে মোছে হয়েছে, তাই আরও ভালো লাগছে। চলো এখন খেয়ে নিই আমরা গিয়ে, নাহলে মামনির আবার বলবে হ্যাঁ আমার খিদে পেয়ে গেছে, তুমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ। এখন বেরিয়ে পড়েছি বাপি আর ডুবুকে খুঁজতে, ওরা অনেকক্ষণ আগে বেরিয়েছে। আর আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, প্রচণ্ড ঠান্ডাও পড়েছে, তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিতে হবে নাহলে ঠান্ডা লেগে যেতে পারে। দেখা যাক কোথায় গেছে, ওরা তো বেশিরভাগ থাকে মন্দিরের ওদিকেই, মানে গাড়ি দেখে বাপি ওখানে বসিয়ে বসিয়ে। বাপি গেছে এদিকে, বাপি আসো, সোনা দাদা তুমি বাড়ি যাবে না, স্নান করা লাগবে না, কত বাজে, ও মুখ ঘুরিয়ে নিচ্ছে, বাড়ি যাবে না, চলো চলো চলো। তোমাদের দাদা ভাই আজকে বাজারে গেছিলো, তো দুই রকমের মাছ নিয়ে এসেছে, তো মামুনি এখন দেখো মাছগুলো ঢেলে নিচ্ছে ধোবে বলে, তো ভাবলাম তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। দেখো ছোটো ছোটো মাছগুলো হচ্ছে তোপসে মাছ, তোমাদের দাদা ভাই তোপসে মাছের ফ্রাই করে খাবে বলে নিয়ে এসেছে, খুব কম দামে পেয়ে গেছিলো। আর এইটা হচ্ছে ভাঙর। তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো, তো কী কী মাছ এনেছে সেটা তো দেখানো হয়ে গেছে, কিন্তু কী সবজি বাজার এনেছে সেটা তো দেখানো হয়নি তোমাদের, তো চলো এক ঝলক দেখে নাও কী কী আজকে সবজি বাজার কিনে এনেছে বাজার থেকে। এই দেখো ছিম নিয়ে এসেছে, আর ছিমগুলো একদম কচি কচি, দেখো দারুণ লাগছে দেখতে,
আর এ দেখো শশা নিয়ে এসেছে, এগুলো কত কিলো করে আছে আমি জানি না। আর এ দেখো বেগুন নিয়ে এসেছে বড় বড়, বেগুনগুলো বেশ ভালো লাগছে, অনেকটা কিন্তু বড় বেগুন, দেখো দেখতে হেবি সুন্দর। আর এই দেখো ধনে পাতা, এই জিনিসটা খুব ভালো লাগে, ধনে পাতা সব কিছুতে দিয়ে আমার বেশি ভালো লাগে, বেশ মানে তরকারিতে দিলে একটা টেস্টই আলাদা হয়ে যায় ধনে পাতা দিলে। আর এই দেখো শালগাম নিয়ে এসেছে চারটে, শালগামগুলো বড় বড় আছে আজকে। আর দুটো ফুলকপি নিয়ে এসেছে, দেখো দুটো ফুলকপি টাইট আছে, ভালোই হবে, কত করে নিয়েছে কি জানি। আর এই দেখো লঙ্কা নিয়ে এসেছে, লঙ্কাটা প্লাস্টিকের ভিতরেই আছে। তো এই সবজি বাজারই করেছে আজকে তোমাদের দাদা ভাই। ডুগ্গু বাবা ঘুম থেকে উঠে পড়েছে, আমি তোমাদের সবজি দেখাচ্ছিলাম তখনই কান্নাকাটি শুরু করে দিয়েছে, তো তাড়াতাড়ি করে আমি আসলাম, এসে দেখছি কান্না শুরু করে দিয়েছে, একটু দেরি হয়ে গেছে আসতে, আর আসার পরই কত সুন্দর একটা স্মাইল দিয়ে দিল। শুনু তোমার ঘুনু হয়ে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি কেন হয়ে গেল শুনু, তুমি তো একটু আগেই শুলে, গোল গোল করে তাকাচ্ছ কেন, হ্যাঁ। আর হাতাটা দেখো গুটিয়ে দিয়েছিলাম, হাতাটাকে টেনে টেনে খুলে নিয়েছে, আর ওই হাতাটা আছে বেশ ভালো, ভিজাবে এবার জামাটাকে। তো চলো দেখি ওকে একটু খাইয়ে নিই, দেখো এখন খেলা জুড়ে দিয়েছে, করো করো খেলা করো খেলা করো খেলা করো, সবাইকে দেখাও তোমার খেলাটা একটু, পা হাত পা ছিটিয়ে ছিটিয়ে দেখাবা না, দেখাবা না তুমি। আমাদের দাদা ভাই আজকে তোপসে মাছ এনেছিল না, তোপসে মাছে ফ্রাই হচ্ছে, মানে বেসন টেসন দিয়ে তোপসে মাছটা ভাজা হচ্ছে, তো আমাদের দাদা ভাই বললো আজকে করতে, তার জন্য এরকম বসিয়ে দেওয়া হয়েছে। আর এরকম এই কটা আছে, এই কটাও ভাজবো, সবার জন্য চার পিস করে নেওয়া হয়েছে। এই দেখো বেসনটা গোলা হয়েছে এরকমভাবে, এটা হয়ে গেলে দুপুরে খেতে বসে পড়বো, মামনির খিদে পেয়ে গেছিলো, মামনি বসে পড়েছে খেতে, বাপরে তেল ছিটছে আবার, মামনি খেতে বসে পড়েছে, এখানে ভাজা হয়ে গেছে মামনিকে দিয়ে দেবো, এই দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে এটা, চলো মামনিকে দিয়ে আসি আগে, দেখি কেমন বলে খেতে, দেখতে তো বেশ ভালোই লাগছে, এবার খেতে কেমন লাগবে কি জানি। না না দুটো খেয়ে দেখো কেমন, দি বলো সবাইকে যে কেমন লাগছে খেতে, নাও এবার খেয়ে দেখো, ঠান্ডা হয়েছে একটু, ভালো লাগছে, তাহলে আমি খাবো, আর যদি বলতো যে ভালো লাগছে না তাহলে আর খেতাম না আর কি, লবণ একটু বেশি হয়ে গেছে, ভালো লেগেছে এটাই অনেক, আর একটা দেবো। এই যে এখন চলে এসেছি রান্নাঘরে, আর এ দেখো সুজি দিয়ে আটা দিয়ে আটাটা মাখা হচ্ছে, এখনও মাখতে হবে অনেকক্ষণ। আর এই দেখো রাতে হবে রুটি দিয়ে খাওয়া হবে আর কি, এই ভাজা করা হবে বেগুন ভাজা, চিনি লবণ হলুদ মেখে রেখে দিয়েছে মামনি। আর এই দেখো আমার জন্য আজকে একটা স্পেশাল আইটেম করছি, সেটা হলো বেগুন পোড়া, তা আজকে রুটি দিয়ে বেগুন পোড়া দিয়ে খাবো, তা আমার খাবারটা দেখে কেউ যেন লোভ না দেয়, হাসতে দেখো দাঁত বার করতে দেখো, একজন একটু তো লোল পড়বে বলছে, একটু তো লোল পড়বে, যতই লোল পড়ুক আজকে দেওয়া যাবে না, আমার হজম না হোক তাও ভালো, তাও আমি দেব না, বলে আমার পেটে হজম হবে না, না হলে না হবে হজম। এই দেখো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে এখন আমি বেগুনটা মেখে নেব, তা বেগুন পোড়া খেতে বেশ ভালো লাগে, আর আজকে একটাই বেগুন পোড়া দিয়েছিলাম তোমরা তো দেখেছ, তো সেই বেগুনটাই এখন মেখে নিচ্ছি, আর এখন সবাইকে খেতে দেবো, তো তাই একটু তাড়াহুড়োও করছি, অনেকটা দেরি হয়ে গেছে আজকে মানে রান্না বান্না করতে, এই বেগুন টেগুন পোড়া পুড়ি এসব করতে গিয়ে দেরিটা হয়ে গেছে, এরকম বেগুন ভাজাও হয়ে গেছে এদিকে। এই যে আমি এখন বসে পড়েছি খেতে, সবার খাওয়া হয়ে গেছে, আর বেগুন পোড়াতে রুটি খেতে দুর্দান্ত লাগছে। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো, আর আজকে তো দুর্দান্ত দুর্দান্ত সব খাওয়া দাওয়া হয়েছে, চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই।